তো গাইস ফাইনালি পাবজি মোবাইল আনবেন হয়ে গেল এবং সেটার প্রমাণ আপনারা প্রথমে দেখতে পেয়েছেন যেখানে একটা নিউজ ছিল আপনার নিউজটা মেবি 9 তারিখে দেওয়া হয়েছিল তো সেই নিউজে কিন্তু বলা হয়েছিল সেটা হচ্ছে পরের দিন কিন্তু শুনানি হবে এবং সেটা 10 তারিখে হওয়ার কথা ছিল মানে বৃহস্পতিবারে কিন্তু সেটা যে কোনো কারণে হয়নি তো বেসিক্যালি 10 তারিখের পরে 11 তারিখ চলে গেল 12 তারিখ চলে গেল কোনো শুনানি হয়নি বা কোনো আপডেট আসেনি দেন হুট করে গতকালকে থেকে মানে 16 তারিখ থেকে সবার মোবাইলে ভিপিএন ছাড়া পাবজি মোবাইল খেলতে পারতেছে এবং সবাই গেমে ঢুকতে পারতেছে যদিও এখনও অনেকে বলতেছে ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছে না অনেকের মোবাইলে এখনও প্রবলেম দিচ্ছে তো বেসিক্যালি যাদের মোবাইলে প্রবলেম দিচ্ছে পাবজি মোবাইলের অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করে সেখানে দেখবেন অ্যাডমিন এবং মডারেটর পোস্ট করে রাখছে এবং সেখানে জাস্ট গিয়ে আপনারা ইনগেমের ইউআইডি তারপর হচ্ছে আপনারা যে অপারেটর মানে যেই সিম চালান অথবা যেই ওয়াইফাই চালান সেই অপারেটরের নাম এবং আপনি কোথায় থাকেন এই সবগুলো যদি আপনি তাদেরকে কমেন্টস করেন অথবা তাদেরকে ইনবক্স করেন তাহলে হয়তো বা তারা ঠিক করে দেবে আরেকটা বিষয় হচ্ছে যাদের মোবাইল এখন আনবেন হয়নি তাদের মোবাইলও আনবেন হয়ে যাবে কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক করতেছে কারণ এতগুলো মোবাইলে ব্লক করাইছে সেগুলো ডে বাই ডে আস্তে আস্তে সব কিছু আনব্লক করতে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে যাদের মোবাইল আনব্লক হয়নি তাদের মোবাইলও আনব্লক হয়ে যাবে তবে একটু সময় দিতে হবে তাদেরকে তো যাই হোক এখন কথা হচ্ছে মেন কথা আসি তো বেসিক্যালি আনব্লকটা হয়েছে কেন তো আনব্লক হয়েছে এই জন্য কারণ হচ্ছে এশিয়ান গেমস 2022 তো এশিয়ান গেমসের মধ্যে কিন্তু আপনার যাওয়ার কথা ছিল পাবজির এবং সেখানে কিন্তু একজন ম্যাডাম যিনি হচ্ছে আপনার পাবজি নিয়ে কথা বলছে এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে 2020 কিন্তু আমাদের বাংলাদেশ থেকে পাবজি মোবাইলের একটা টিম ছিল যারা দুবাইতে গিয়ে পারফর্ম করে আসছে এবং কত হাজার টিমকে হারিয়ে কিন্তু তারা দুবাইতে গেছে তো সেগুলো দেখার পর হাইকোর্টকে সে প্রেজেন্ট করছে এবং সেগুলো প্রেজেন্ট করেই কিন্তু পাবজি মোবাইলকে আনব্যান করার চেষ্টা করছে এবং অলরেডি হ্যাঁ উনি এটাও বলেছে যে আমরা পারবো ইনশাআল্লাহ যদি আমাদের এত ভালো ভালো জিনিস আমরা তাদেরকে দেখাই তো তারা অবশ্যই পাবজি মোবাইলের দিকে তাকাবে এবং আমাদের বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির দিকে তাকাবে এবং যেহেতু ইস্পোর্টস এতটা এগিয়ে গেছে বাংলাদেশে এত ভালো ভালো প্লেয়ার আছে পাবজির মধ্যেও তো সেক্ষেত্রে পাবজিকে আনব্যান করে পাবজিকেই পাঠানো হবে এশিয়ান গেমস 2022 যদিও অনেকের এক্সপেকটেশন ছিল যে পাবজি মোবাইল যদি আনব্যান না হয় সেক্ষেত্রে অ্যারিনা অফ ভ্যালরকে পাঠানো উচিত কিন্তু এশিয়ান গেমসে যতটুকু জানতে পারলাম বা যতটুকু বুঝতে পারলাম যে আসলে এশিয়ান গেমসের মধ্যে পাবজি মোবাইলকে সিলেক্ট করা হয়েছে বাংলাদেশ থেকে তো পাবজি মোবাইলে যাবে অন্য কোনো গেম যেতে পারবে না যদি পাবজি মোবাইল আনবেন না হতো তাহলে পাবজি মোবাইলের বাদে কোনো গেমকে পাঠানো হতো না তার মানে দুইটা গেমই যেত সেটা হচ্ছে ফিফা এবং হার্ডস্টোন তো অনেকে এক্সপেকটেশন করেছিলেন যে পাবজি মোবাইল যদি আনবেন না তাহলে হয়তো অ্যারিনা অফ ভ্যালরকে পাঠাবে বা অ্যারিনা অফ ভ্যালর যাবে কিন্তু আসলে এরকম কিছু না আমি যতটুকু জানতে পারবো এশিয়ান গেমসের ইভেন্টগুলো ঘাটায় এবং তাদের যে রুলস এবং রেগুলেশন সেগুলো পড়ার পর যতটুকু বুঝলাম তারা যেই গেমকে সিলেক্ট করে শুধু সেই গেমে যেতে পারে অন্য কোনো গেম যেতে পারবে না অথবা সেই কান্ট্রি থেকে অন্য কোনো টিমও যেতে পারে না যেই টিমকে সিলেক্ট করবে সেই টিমে যাবে যেহেতু মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে আমাদের এশিয়ান গেমস 2022 আপনার বাছাই পর্ব যেমন বাংলাদেশে টুর্নামেন্ট হবে এবং সেখানে কিন্তু বাছাই করেই কিন্তু এশিয়ান গেমস 2022 টিম পাঠানো হবে তো তখন রেজিস্ট্রেশন হবে আপনার 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন হবে তখন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং টুর্নামেন্ট স্টার্ট হবে মেবি 16 তারিখ থেকে আপনার 30 তারিখ পর্যন্ত সেই টুর্নামেন্টে খেলে আপনারা যারা উইনার হবেন তাদেরকে পাঠানো হবে চায়নাতে এবং সেখানে আপনারা এশিয়ান গেমস 2022 খেলতে পারবেন এবং সেখানে আমি আপনার যে চাই সেই যেতে পারবো কারণ সেখানে বাছাই পর্ব হবে তো আপনি যদি ভালো ফিফা খেলে থাকেন অথবা পাবজি খেলে থাকেন অথবা হার্ডস্টোন খেলে থাকেন তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করে নিজের যোগ্যতা দেখিয়ে চায়নাতে যাবেন তো সবার জন্য বেস্ট অফ লাক আপনারা যারা যারা এই গেমগুলো খেলেন আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন যখন স্টার্ট হবে তখন আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে সেই বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ